আবুধাবিতে টি-টেন লিগের ম্যাচ চলছে দিল্লি বুলস বনাম বাংলা টাইগার্সের। বুলসের হয়ে খেলছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। ইঞ্জুরির কারণে খেলতে না পারলেও এদিন মাঠে বাংলা টাইগার্সের খেলা দেখতে গিয়েছিলেন সাকিব আল হাসান। ঘটনার শুরু এখানেই। হঠাৎ ক্যামেরাম্যান ফোকাস করলেন লঙ্কান ক্রিকেটার অ্যাঞ্জেলো ম্যাথিউসের দিকে। উপরে গ্যালারির দিকে তাকিয়ে হাসছেন ম্যাথিউস। এরপরই স্ক্রিনে দেখা গেল সাকিব আল হাসানকে। ম্যাথিউসকে দেখে তিনিও হাসছেন। কেউই হয়তো এটা প্রত্যাশা করেনি, এমনটা তো হওয়ারও কথা ছিল না। অন্তত বিশ্বকাপে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার ম্যাচের পর তো মোটেও না। সেই ম্যাচের পর থেকে তো সাকিব আর বাংলাদেশকে নিয়ে কম নিন্দা করেননি ম্যাথিউস। কী ঘটেছিল সেই ম্যাচে নিশ্চয়ই মনে থাকার কথা সবারই। বিশ্বকাপের সেই ম্যাচে টাইমড আউট হয়ে প্যাভিলিয়নে ফিরেছিলেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। বাংলাদেশের কাপ্তান সাকিবের আবেদনে আম্পায়ার নিয়মের ভেতরে থেকে আউট দিয়েছিলেন ম্যাথিউসকে। তবে এই আউট কিছুতেই মানতে পারেননি ম্যাথিউস। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসেও করেছিলেন মায়া কান্না। ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। বারবার দোষ দিয়েছিলেন সাকিব আল হাসান আর বাংলাদেশের উপর। জানিয়েছিলেন ওই ঘটনার পর থেকে বাংলাদেশ আর সাকিবের উপর থেকে তার সম্মান উঠে গেছে। প্রশ্ন তুলেছিলেন সাকিবের কমন সেন্স নিয়েও। যারা আমাদের সম্মান করে না আমরা কেন তাদের সম্মান করব? ওরা তো খেলাটাকেই সম্মান করে না। আমরা এই সুন্দর খেলাটার ধারক বাহক। কেউ যদি সম্মান না করে, কমন সেন্স ব্যবহার না করে, তাহলে আর কি বলার থাকে? আজকের আগে পর্যন্ত সাকিব আর বাংলাদেশের জন্য আমার সম্মান ছিল। আমি প্রমাণ ছাড়া কথা বলছি না। আপনারাই বলেন, আমি কি হেলমেট ছাড়া খেলবো? অবশ্য ঘটনা সেখানেই থেমে থাকেনি। ম্যাচের পরেও সোশ্যাল মিডিয়াতে বেশ সরব দেখা গিয়েছিল লঙ্কান অলরাউন্ডারকে। এমনকি ম্যাথিউসের ভাই তো সাকিবকে একরকম হুমকি দিয়ে বসেছিলেন যে শ্রীলঙ্কায় ঢুকলে সাকিবকে পাথর মারা হবে, লঙ্কান সমর্থকদের রোশানলে পড়তে হবে সাকিবকে। কিন্তু টি-টেন লিগে ঘটল একদমই ভিন্ন ঘটনা। সাকিব ম্যাথিউস একে অন্যকে দেখে হাসছেন। দুজনেই যে ওই ঘটনার কথা মনে করে হাসছেন তার বলার অপেক্ষা রাখে না। সাকিব তো শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের পর প্রেস কনফারেন্সে জানিয়ে দিয়েছিলেন দেশকে জেতাতে যে কোনো কিছু করতেই প্রস্তুত তিনি। আর সাকিব যা করেছিলেন তা নিয়মের ভেতরে থেকেই। ওয়ালটন ফ্যানের অ্যারোডাইনামিক ব্লেড ঘরের কোনায় কোনায় ঠান্ডা বাতাস ছড়িয়ে হাওয়া বদলে নেয়। বিশ্বকাপের পর নিজের ভুলটা হয়তো বুঝতে পেরেছেন ম্যাথিউস। টাইম ডাউটের ওই ঘটনা নিয়ে এত বাড়াবাড়ি না করলেও হতো। অন্তত গ্যালারিতে বসে থাকা সাকিবের দিকে তাকিয়ে ম্যাথিউসের হাসি তাই প্রমাণ করে। সাকিবও হাসির জবাব হাসি দিয়েই ফেরত দিলেন। আর ক্রিকেটের সৌন্দর্যটা বোধহয় এখানেই। কাউসার শান্ত, ক্রিকফ্রেন্জি।